সেজদা মানে আমরা বাংলাদেশে সেজদা মনে করি এই পাঁচ অক্ত নামাজে দুইটা করে যেটা দেওয়া হচ্ছে এইটাই না। পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যারা আমার আল্লাহকে সেজদা দেয় না। আপনি গাছের দিকে তাকান, মনে করছেন গাছ আবার কি সেজদা দেয় না? রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি দেখতে পান এই গাছগুলো সকাল আর বিকালে তাদের ছায়াগুলো লম্বা করে আমি আমার সেজদা দিচ্ছি? গাভী পর্যন্ত আল্লাহর সেজদা দেয়। গোয়ালের ভেতরে লক্ষ্য করবেন, মাথা নিচু করে জাগর কাটে আর জিকির করে আমার আল্লাহর সামনে সেজদায় পড়ে আছে। কোরআনে কারীমে সূরা রহমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেজদা দিচ্ছে সব সৃষ্টি এটার বর্ণনা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজিমু আশ-শাজারু ইয়াসজুদান ফাবিআয়্যি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। মাথার উপরে বিশাল সূর্য, আমার আল্লাহ এই সূর্যটাকে জ্বালাতে প্রতিদিন 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে এক এক সেকেন্ডে। 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয় এক এক সেকেন্ডে সূর্যটাকে জ্বালাতে। এত তাপ সূর্যের ভেতরে আছে, এটা তাপ দিচ্ছে শুধু পৃথিবীকে 30 লক্ষ টন, শুধুমাত্র পৃথিবীর এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি আর 12টা মুখ উপরে আছে অন্যান্য গ্রহ নক্ষত্রকে। সূর্য দিয়ে আমার আল্লাহ সেজদা তাপ দিচ্ছে অন্যান্য গ্রহকে। আমি কোরআনে কারিমে সূর্য সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি, প্রতিদিন সূর্য আমরা মনে করি ডুবে গেল না, বারশের নিচে একটা জায়গা আছে সেখানে যে সেজদায় পড়ে থাকে। আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন তুমি আমারে যেখানে উদিত করো, যেখানে আমাকে ডুবিয়ে ফেলো, তোমার ওই সৃষ্টিতে বহু সৃষ্টি আমার আছে যারা তোমার মানে না। তোমার কথা সেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন ফেলে দেইনি, যা আদেশ দিয়েছো প্রতিনিয়ত আমি পালন করি। আর এসে তোমার আরশের নিচে আমি একটু সেজদা দেই, কিন্তু কত আহাম্মক নাফরমান আছে তোমার সেজদা দেয় না, তুমি আমার একটু আদেশ দাও আমি দেন আমি আর পরবর্তীতে ওদেরকে উদিত হয়ে পাপ না দেই। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দের বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, তোমার যে দায়িত্ব দিয়েছি ওটা পালন করো, যেন আজ পর্যন্ত সূর্য যে দায়িত্ব পেয়েছে কোন হেলা ফেলা নহের ফের বলেন না কেন, যদি হতো আপনি আমি কিন্তু দুনিয়ায় থাকতে পারতাম না। আমি সবচাইতে বড় আশ্চর্য হয় মানুষের এই শরীরের ভেতরে কিছু কিছু জিনিস আল্লাহ এমন ভাবে সেট করে দিয়েছে যেটা দুনিয়ায় কেউ কন্ট্রোল করে না, শুধু আল্লাহ নিজে কন্ট্রোল করেন। তার এক নাম্বারে এই যে ত্বকটা, এই যে স্তন এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আল্লাহ দিয়েছেন, এক একটি কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। আপনি আমি কত সহজ একটা কথা বলে ফেললাম, কিন্তু এই কথাটাকে 27টা ফেরেশতা 27টা স্তরে পার করে আমার এই মুখ গহ্বর দিয়ে বের করে দিচ্ছে কথা আকারে। বিজ্ঞান এখন জানিয়েছে 27টা স্তরের 1টা স্তর যদি কারো দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, ওর কথার স্পষ্ট আঁকবে না, গোগা গোগা করবে। আপনাকে বাবা বানিয়ে দিতে আল্লাহ কয়দিন লাগতে পারে বলেন তো? বলেন 1 সেকেন্ডও লাগবে না, কারণ একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে। 1টা স্তর একটু দুর্বল হয়ে গেলে আপনার কথাই বলতে পারবেন না, কার উপরে ভরসা করে আপনি বিরুদ্ধে আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলেন? বলেন আপনি এই জায়গায় আশ্চর্য লাগে যে আপনি কার উপরে ভরসা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন? এই সূর্যটা আমার আল্লাহকে সেজদা দিচ্ছে, চন্দ্র সেজদা দিচ্ছে, পশু পাখি পর্যন্ত সেজদায় পড়ে আছে। পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যারা সেজদা দেয় না। সেজদা শুধুমাত্র দেয় না মানুষ, অথচ আমাদেরকে বানিয়েছে আল্লাহ সেজদা দেওয়ার জন্য।
আপনি একটু মানুষের দিকে তাকিয়ে দেখবেন, হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, হাঁটু দিয়ে, পা দিয়ে এভাবে মাটিতে সেজদা দিতে পারে শুধু মানুষ ছাড়া আর কেউ না। বলেন না কেন? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ ইব্রাহিমকে একবার পাঠিয়ে বললেন, যাও সংবাদ দাও আমার মুসাকে, বলো আমি একজন কামারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তাকে যেন সুসংবাদটা শুনিয়ে দেয়। হযরত জিব্রাইল আসলেন, ডাক দিয়ে বললেন, মুসা নবী, এই বাজারে একজন কামার আছে, বিভিন্ন জিনিস তৈরি করে, তার আপনি জান্নাতের সুসংবাদ দেন। বাজারে গিয়ে দেখলেন এক কর্নে এ লোকটা মগর দিয়ে লোহা পিঠায় আর অস্ত্র তৈরি করে, দা খন্তা কুড়াল এগুলো। অনেকক্ষণ লক্ষ্য করে দেখে না, তেমন কোনো কাজ তো দেখি না। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে, লক্ষ্য করে দেখলেন নামাজের যে সময় হয়ে গেল, লোকটা মগর মাথার উপরে ছিল, লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতো, লোহার উপরে না পেটিয়ে মাথার উপর থেকে পেছনে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেজদায় পড়ে গেল। মশা বেটান দিয়ে বলে, রাব্বুল আলামিন, এ লোকটা কিন্তু মগর পেছন দিকে না ফেলে মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তোমার সেজদা দিতে পারতো। এই যে হুকুম এসে গেছে তোমার সেজদা দেওয়ার জন্য, লোকটা নিজের এই কাজকে ছোট খাটো মনে করে সেজদায় দাঁড়িয়ে গেছে। তোমার সেজদা, তোমার হুকুমকে যে লোকটা এত বেশি গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না। সেজদার গুরুত্ব আজ আমাদের নেই, অথচ এই সেজদা দিয়ে অনেকে আমার আল্লাহর রাগকে দমন করেছেন। মানুষ যদি চায় যে আমার আল্লাহ যেন আমার উপরে না রেগে যায়, তাহলে সে যেন বেশি বেশি সেজদা দেয়। নবীজি মাঝে মাঝেই দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সেজদারত অবস্থায় ডাক দিও। এই জন্য সেজদা খুব গুরুত্বপূর্ণ। মানব জীবনে সেজদা যদি না থাকে, ওর জীবনে আর কিছু আছে বলে আমার মনে হয় না। এই জন্য সুস্থ যতদিন আছেন সিদ্ধান্ত নেওয়া লাগবে, ফরজ সেজদা আমি ছেড়ে দেব না। যদি ওযু থাকে ভালো, ওযু না থাকলেও ভালো, অসুবিধা নেই। যদি তাইমম করতে পারেন আলহামদুলিল্লাহ, তাইমম করতে যদি না পারেন বিনা ওযুতে আপনি সেজদা দেবেন। সেজদা মানে নামাজ, সেজদা মানে কি? তাহলে ওযু থাকলে আপনার ভালো, ওযু যদি না থাকে তাইমম করবেন, তাইমমের পরিবেশ যদি না থাকে বিনা ওযুতেও সেজদা দেওয়া। এক কথা বলি না কেন, এর মতো গুরুত্বপূর্ণ বিধান দুনিয়াতে আমার আল্লাহ দেয়নি। কারণ যত বিধান আমরা দেখি সব বিধানগুলো হয়তো জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, আর সেজদা এই নামাজ আমার আল্লাহ এটা সরাসরি আরশে গিয়ে উপহার দিয়েছে। আজকে আমরা গোপালগঞ্জের মাটি থেকে অন্তত মুসলিম যারা আল্লাহর দিকে তাকিয়ে কি সিদ্ধান্ত নিতে পারি না, যতদিন আজরাইল না আসবে অন্তত ততদিন আমরা সেজদা ছেড়ে দেব না। অন্তত এই কয়েকজন মানুষ যদি আগামীকাল থেকে সেজদা ছেড়ে না দেয়, যত মানুষ সেজদা দেবে প্রতিটি সেজদা একটা একটা করে রবিউলের আমল মেমাল পৌঁছে দেবে। আমার বিশ্বাস আল্লাহর এই জমিন যতদিন আছে গোপালগঞ্জে কোরআন ততদিন থাকবে। যত মানুষ কোরআন শুনবে সেজদা জানবে সেজদা দেবে একটা একটা করে সব, কিন্তু ওনার আমল নামা
পৌঁছে দিতেই থাকবে। এদের ভালো কাজ যদি আপনি করতে নাও পারেন অন্তত সাপোর্ট করবেন। আমাদের চরিত্র হয়ে গেছে, আমি করতে পারছি না অন্যকে করতে দেব না। এই খাসলত শয়তানের কার বলেন বলেন, আমি নিজে যদি করতে না পারি অন্য কাউকে করতে দেব না, এই চরিত্র হচ্ছে শয়তানের। সারা বনি ইসরায়েলের ভেতরে আছে, নিজে করতে পারে না অন্যকে করতে দেবে না, এই চরিত্র কার? গোপালগঞ্জ জগতে শয়তান এখন নেই, আছে মানে আমার গাড়ির পেছনে ছিল, নাম নাই নাই পরে জানাবে তো শয়তানের গাড়ি ওর ৩ দিনের না খাওয়া দয়া করে আমার ভিক্ষা দেন। নবীজি পকেটে হাত দেওয়ার পর একটা দেরহাম পেলেন, ডাক দিয়ে বলেন ওমার এই লোকটাকে ভিক্ষা দেব। হযরত ওমর বললেন হ্যাঁ নবী আপনি দেন। নবীজি ভিক্ষা দেওয়ার পরে লোকটা চলে গেল। হযরত ওমর বললেন হে নবী আমি যদি নিষেধ করতাম তাও আপনি দিতেন, কারণ ভালো কাজ আপনাকে মানা করে আটকানো যায় না। আপনি আমার জিজ্ঞেস করতে গেলেন কেন, আমি যদি বলতাম দেওয়া লাগবে না তাও আপনি দিয়ে দিতেন, আমরা জিজ্ঞেস করলেন কেন? আল্লাহ নবী বলেন দেখো প্রথম চান্সেই যদি দিয়ে দিতাম তাহলে তো মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলা তা 10 গুণ গ্রেস মার্ক দিয়ে বাড়িয়ে দেয় আমাকে 10টা নেকি দিত। তুমি যাই একটু নড়াচড়া দিলে, সাহায্য করলে, মুখের কথা দিয়ে আমারে বললে দিয়ে দেন, তোমারে আল্লাহ 10টা নেকি লিখে দিয়েছে। এজন্য সেজদা আজকে থেকে জীবনেও কোনোদিন ছাড়বেন না, অন্তত নিজের জন্য আর এই লোকটার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেমদেরকে নিয়ে আপনাদেরকে সেজদা শেখাবে না করে ভোটে দাঁড়াবে? না ভোটে দাঁড়াবে না, ওর জাহাজ ওর ভোটে দাঁড়ানোর দরকার নেই, ভোটে দাঁড়াবে তো তারা তাদের কিছু নেই। ওদের কমেন্ট সাহায্য সহযোগিতা করেছে হাবিবুর রহমান স্যার সহ প্রত্যেককে আল্লাহ যেন এই সেজদার সওয়াবগুলো তাদের মা বাবা আপনাদের আমল নামায় পৌঁছিয়ে দেয়। আমিন।